3,500-এর অধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং গুরু, দ্য কাশ্মীর ফাইল, গোলমাল থ্রি, ও মাই গড সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের জন্য 17 বারেরও অধিক নমিনেটেড হয়েছেন তিনি। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী অভিনীত বেশ কিছু চলচ্চিত্র এবং তার জন্য প্রাপ্ত পুরস্কারগুলি সম্পর্কে। 1977 সালে হিস্টোরিক্যাল ড্রামা মৃগা চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এবং বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। মৃগা চলচ্চিত্রটি মৃণাল সেন পরিচালিত এবং লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। 1991 সালে অ্যাকশন ড্রামা ধর্মী চলচ্চিত্র অগ্নিপথে অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ছবিটি মুকুল এস আনন্দ পরিচালিত এবং লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও অমিতাভ বচ্চন। ড্রামা ধর্মী চলচ্চিত্র তাহাদের কথা অভিনয়ের জন্য 1993 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং 1995 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত এবং লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। পরবর্তী ছবি বায়োগ্রাফিক্যাল ফিল্ম স্বামী বিবেকানন্দের অভিনয়ের জন্য 1996 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছিলেন জিভিআইআর এবং কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী অ্যাজ রামকৃষ্ণ। ফিল্ম কমেডি ধর্মী চলচ্চিত্র জাল্লাদে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী 1996 সালে বেস্ট পারফরমেন্স ইন এ নেগেটিভ রোল হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 1 সালে বেস্ট ভিলেন হিসেবে স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন টিএলপি প্রসাদ এবং কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও মধুশা। পরবর্তী ছবি অ্যাকশন থ্রিলার ধর্মী মিনিস্টার ফাটাকেষ্টে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী 2007 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন স্বপন শাহ এবং লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও কোয়েল মল্লিক। পরবর্তী ছবি ড্রামা ধর্মী চলচ্চিত্র চাকাতে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী 2008 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন নেপাল দেব ভট্টাচার্য এবং লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। পরবর্তী ছবি ড্রামা ধর্মী চলচ্চিত্র শূন্যলঙ্কা ছবিতে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী 2011 সালে বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স ক্যাটাগরিতে স্টার জলসা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন গৌরব পান্ডে এবং অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। প্রসঙ্গত, দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীকে এই ছবির প্রায় 16 বছর পর একই সাথে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি প্রি রিলিজ রিভিউ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন। পরবর্তী ছবি রোম্যান্স ড্রামা ধর্মী চলচ্চিত্র প্রণপতিতে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী 2022 সালে মোস্ট পপুলার অ্যাক্টর হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড এবং 2023 সালে বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল হিসেবে ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন এবং কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং দেব। পরবর্তী ছবি ড্রামা ধর্মী চলচ্চিত্র কাবুলিওয়ালাতে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী 2024 সালে বেস্ট অ্যাক্টর ইন ক্রিটিক্স ক্যাটাগরিতে ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড পেয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ এবং কাস্ট হিসেবে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও অনুমেঘা কাহলি। সর্বোপরি লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে সম্মানিত হয়েছে 2007 সালে স্টারডাস্ট অ্যাওয়ার্ড এবং 2007 সালে রোল মডেল অফ দ্য ইয়ার হিসেবে স্টারডাস্ট অ্যাওয়ার্ড, এছাড়াও 2021 সালে রাজ কাপুর অ্যাওয়ার্ড এবং 2024 সালে পদ্মভূষণ। ভিডিওতে তথ্য সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে আপনাদের সকল প্রকারের গঠনমূলক মন্তব্য গ্রহণযোগ্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।